তো এখন কিন্তু রাত্রি 10:30 বেজে গেছে, মোটামুটি 10:40 বাজে। আমি রান্নাঘরে ঢুকলাম, ভাবলাম একটুখানি রুটি বানিয়ে নিই, আটাটায় পোকায় ভর্তি। সুতরাং ওটাকে চেলেও আর ইচ্ছে করলো না, ওই আটা দিয়ে রুটি বানিয়ে রুটিটা খাই। সুতরাং অগত্যা ভাত খেতে হবে। দুপুরের খানিকটা ভাত ছিল, তো সেই ভাত আর ডাল করেছিলাম, ছোলার ডাল রাত্রি রুটি খাওয়ার জন্য। তো সেই ছোলার ডাল রুটি আলু সেদ্ধ ডিম ভাজা ভাত খেয়ে নেবো বাবা। আর 10:30 বেজে গেছে, 10:40 বাজে, এখন আমি আর অন্য কিছু করতে পারবো না। আর আজকে যেটা হয়েছে, সারা দুপুর জুড়ে আমি কিন্তু কেক বানিয়েছি, ফ্রিজের মধ্যে আছে কেকটা। দাঁড়া তোমাদের একটু কেকটা দেখাই। এই দেখো আমার কেক, এটা টু টায়ার কেক, খুব মিষ্টি একখানা দেখতে, বেশি কালার দিইনি। তো আরও একটা কেক ছিল, দুপুরবেলা দুটো কেক বানিয়েছি, সেটা মানে নর্মাল সিঙ্গেল কেক, একটা টায়ারই, মানে ডাবল টু টায়ার নয়, এটা যেমনি টু টায়ার ওটা জাস্ট 1 পাউন্ডের কেক। তো সেটা বেরিয়ে গেছে, সেটা অর্ডার ছিল, আমি দিয়ে এসেছি। তো সারা দুপুর ওই কেক বানাতে বানাতেই গেল। আর দুপুরে হেনা ডিম লাগি, চুলটা কিন্তু দেখো বেশ একটা আলাদা গ্লেজ এসেছে, সব কেমন যেন একটা ম্যারম্যার করছিল সেদিন, সেই জিনিসটা দেখো কেটে গেছে। পরপর দুদিন কিন্তু হেনা আর ডিম লাগিয়েছি, তো বেশ চুলটা ভাল লাগছে। কিন্তু এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু রাত্রি হলে কি হবে আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা দেখাবার জন্যই আমি এত রাত্রে আমার এই ভিডিওটা অন করলাম। কি দেখাবো জানো তো, দাঁড়া, মেয়েদের খুব প্রিয় জিনিস একটা, খুবই ইন্টারেস্টিং, খুললেই বুঝতে পারবে। দাঁড়াবো আমি তোমাদের, আমি দেখাবো আমি কি নেল পালিশের লিপস্টিক কিনেছি পুজোতে। আমার কাছে লিপস্টিকের মোটামুটি ভান্ডার রয়েছে, এরকম একটা লম্বা ট্রেতে এক ট্রে পুরো লিপস্টিকে ভর্তি। তাই আর লিপস্টিকটা কিনিনি, একটাই মাত্র লিপস্টিক কিনেছি এবারে, সেটা হচ্ছে উরবান কালারের এই লিপস্টিকটা। এটা একটুখানি ডার্ক বার্গেন্ডি কালার, এই কালারটা আগে কখনো আমি ইউজ করিনি, কিন্তু কালারটা তাই এবারে কিনলাম। বেশিরভাগ সময় আমি একটু ব্রাইট কালারের লিপস্টিক পরি, বা নিউট কালার, যেটা ওই লাইট ব্রাউন কালার, সে কালারটা পরি, সেটাতে খুব ভালো লাগে, দিনের বেলাতেও পরা যায়। কিন্তু এই ধরনের কালার আমি আগে একটাও পরিনি, তাই খুব কিনতে ইচ্ছে করলো। এই দেখো জাস্ট একবার আমি পরে দেখেছি টেস্ট করে, কালারটা কিন্তু খুবই সুন্দর, খুব ভাল লাগছে। এটা যদি কোনো লাইট কালারের ড্রেসের সঙ্গে এই কালারটা পরা যায় খুব ভাল লাগবে। আমি পাশে তোমাদের একটা ছবি দিচ্ছি, জাস্ট একদিন আমি পরেছিলাম, সেইটা দেখো খুব সুন্দর লাগছিল কালারটা। তো এটা কিছুদিন, মোটামুটি 1 মাস হয়ে গেল কিনেছি। আর যেটা হচ্ছে কি, আমি একটা দুটো তিনটে চারটে, এই দেখো এই চারটে এলেটিনের নেল পলিশ কিনেছি। আমার কাছে নেল পলিশও প্রচুর রয়েছে, কি হচ্ছে বলতো, বড় বড় নেল পলিশগুলো কিনছি না, সেগুলো সবসময় তো অত সুন্দর করে সবসময় লাগানো হয়ে ওঠে না নেল পলিশটা, তার ফলে হচ্ছে কি নেল পলিশগুলো শুকোতে শুরু করেছে, একটু মোটা মোটা হয়ে গেছে, তো বেশ সুন্দর ফিনিশিংটা আসছে না, বা শুকোতে সময় লাগছে। তার জন্য আমি এবারে ঠিক করেছি যে এই ছোট ছোট নেল পলিশই আমি কিনবো, তেল এটিনের, বাকি যাই কিনতে যাই একটু ভালো কিছু সবগুলোই বড় শিশি, দামও বেশি বড় শিশি। তো এগুলো 50 টাকায় তিনটে চারটে কালার কিনেছি, খুব ভালো লেগেছে কালারগুলো, চারটে চার রকম কালার। আর কিনেছি কি বলতো, এই যে দুটো কাজল, একটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ব্রাউন কিনেছি আমি, ল্যাকমির ব্রাউন। দেখা যাক, এর আগে আমি আরেকটা অন্য কোম্পানির ব্রাউন কালার কিনেছিলাম, তো সেই কালারটা না চোখে ভালো করে বোঝাই যায় না, বোঝাই যায় না যে চোখে একটা কাজল পরেছি, ব্রাউনই মানে স্কিনের সঙ্গে মিশেই গেল। তো ওরা বললো, ল্যাকমি যে মেয়েটা আমাকে দিয়েছে, সে বললো না দিদি এটা একটু ডার্ক ব্রাউন, বোঝা যাবে, তো তাই আমি কিনেছি। তো এই মুহূর্তে চোখে আমার একটু কাজল রয়েছে, পুরো উঠলো না কাজলটা, যদি উঠে যেত তাহলে আমি দুটো চোখে দুটো কাজল পরে আমি তোমাদের দেখাতাম। তো আমি কাজলটা উঠে গেলে আমি সেটা অবশ্যই দেখাবো, দুটো ডিফারেন্সটা বুঝতে পারবে তাহলে। কাজলটা কিন্তু খুবই সুন্দর, তো এই দুটো কাজল কিনেছি। আর একটা হচ্ছে
নেল রিমুভার ল্যাকমি, আর সারা বছরই কিন্তু আমি টুকটাক জিনিস কিনতেই থাকি, ল্যাকমির নানা রকম লিপস্টিক, নেল পলিশ। কখনো মেকআপ খুব একটা ইউজ করি না, কিন্তু যখনই কিনি ল্যাকমিরই কিনি আমি, অন্য কিছু এখনো খুব একটা ব্যবহার করিনি। যেহেতু ল্যাকমি থেকে সারা বছর টুকটাক কিনতে থাকি, পুজোর সময় সেরকম কিছু কিনিনি, তা সত্ত্বেও ল্যাকমি থেকে এই নেল পলিশটা আমাকে গিফট করেছে। তার সঙ্গে গিফট করেছে এই একটা পাউচ ব্যাগ। তো প্রচুর সারা বছর প্রচুর কেনা হয়, তাই পুজোর সময় এবারে আমার কেনা হয়নি, কিন্তু মেয়েটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে নেল পলিশের পাউচ ব্যাগটা গিফট করেছে। তো এই হয়ে গেল, এটা না দেখালে না আমার মনে হচ্ছে রাত্রে ঘুমটা হতো না। এটা দুদিন হয়ে গেল কিনে আনা হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করলাম, তো বেশ ভালো লাগছে। তো রাত্রি অনেকটা হয়ে গেছে, চটপট করে আমি ডিমটা ভেজে নিই, ডিম আলু সেদ্ধ ছোলার ডাল দিয়ে ভাত। আমার কিন্তু ভালোই লাগে ছোলার ডাল দিয়ে ভাত খেতে, তোমাদের কেমন লাগে ছোলার ডাল দিয়ে ভাত খেতে? আমার কিন্তু বেশ ভালো লাগছে, মিষ্টি মিষ্টি হয় ডালটা, বেশ ভালো লাগে। তো যাই হোক, বিছানাটা ডাকছে আমাকে যে আয় আয়, তো তাড়াতাড়ি করে পেটের খাবার একটু দিয়ে ছেলেকে খাইয়ে নিয়ে তারপর আমি শুয়ে পড়ব। আর কালকে হচ্ছে মহালয়া, ভোর ভোর উঠব। আমাদের কমপ্লেক্সের সমস্ত মহিলারা, সবাই না হলেও যে কজন পারে তারা, আমরা সবাই ভোরবেলায় উঠি। নিচে বক্সে আমাদের সাউন্ড সিস্টেমে আমাদের মহিষাসুর মর্দিনীটা কালকে আমরা ভোরবেলায় উঠে সবাই মিলে একসঙ্গে নিচে বসে শুনবো। তো তার জন্য বুঝতেই পারছো ভোর ভোর উঠতে হবে, 4:30টার মধ্যে নিচে নামতে হবে, আমাদের নিচেই ওটা হবে ফ্ল্যাটে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তাড়াতাড়ি। আর এখন কটা বাজে জানো? এখন হচ্ছে ভোর 4:10-15, এরকম কিছু টাইম হয়েছে। নিচে মহিষাসুর মর্দিনী চালিয়ে আমরা ফ্ল্যাটের সমস্ত বউরা বাচ্চারা সবাই মিলে বসবো, একটু আনন্দ করব, গল্প গুজব করব। তার জন্য আমি সকাল সকাল একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাদের আবাসনে সকলে না নামলেও আমরা বেশ কয়েকজন নেমেছি, দেখতে পাচ্ছ বাইরেটা কিন্তু পুরো অন্ধকার, কারণ এখনও সকালের আলো ফোটেনি। সবাই নানা রকমভাবে আনন্দ করছি, নিজেদের মধ্যে একটু গল্প গুজবও হচ্ছে। আর শুনতে শুনতে দেখো সকাল হয়ে গেছে, মানে সকালের আলো ফুটেছে, দিনের আলো, আর আমরা সবাই মিলে একটু চা বিস্কিট খাচ্ছি। চা বিস্কিট খেতে খেতে গল্প, তার সঙ্গে মহিষাসুর মর্দিনী, মানে একটা অদ্ভুত আনন্দ, মানে এই আনন্দ বলে বোঝানো যাবে না। পুজো আসছে আসছে, এটাই আমার মনে হয় বেশি ভালো লাগে। আর দেখো সকালের আকাশ, আর এই যে সামনে যে কনস্ট্রাকশনটা হচ্ছে, এই সামনের এই বিল্ডিংটা কাজ চলছে, একদম একটা ফ্লোর ঢালাই বাকি আছে, ওই ফ্লোরের ঢালাইটা হয়ে গেলেই আমাদের প্যান্ডেল শুরু হবে, নয়তো অন্যান্য বছর আমাদের প্যান্ডেল হয়ে যায় মহালয়ার দিন, আমাদের পুরো প্যান্ডেল কমপ্লিট থাকে।